শৃঙ্খলা বজায় রেখে বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবি দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বাহিনীতে শৃঙ্খলার ব্যত্যয় হলে নিজেদেরই ক্ষতি। সীমান্তরক্ষী বাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই বাহিনীর যাত্রা 1971 সালের 19 ডিসেম্বর। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় শুরু হয় কুচকাওয়াজ। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অভিবাদন গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীকে চৌপাশ অভিবাদন জানালো। বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিজিবি সদস্যদের পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুক্তিযুদ্ধ, নানা দুর্যোগ, দেশে শান্তি বজায় রাখা এবং সীমান্ত রক্ষায় এই বাহিনীর অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। জানান, আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে বিজিবিকে। বর্ডার গার্ড বাংলাদেশকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে রূপান্তরের নিমিত্তে বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041-এর পরিকল্পনাও আমরা গ্রহণ করেছি। হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। তাছাড়া আমরা ফ্লোটিং বিওপিও প্রতিষ্ঠা করেছি। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। নিজেদের স্বার্থে বাহিনীতে শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দেন প্রধানমন্ত্রী। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একটি কথা সবসময় মনে রাখতে হবে, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন, কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। বিজিবি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক সহ 7 সদস্যের প্রতিনিধি। পরে পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। শৃঙ্খলা বজায় রেখে বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবি দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বাহিনীতে শৃঙ্খলার ব্যত্যয় হলে নিজেদেরই ক্ষতি। সীমান্তরক্ষী বাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই বাহিনীর যাত্রা 1971 সালের 19 ডিসেম্বর। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় শুরু হয় কুচকাওয়াজ। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অভিবাদন গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীকে চৌপাশ অভিবাদন জানালো। বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিজিবি সদস্যদের পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুক্তিযুদ্ধ, নানা দুর্যোগ, দেশে শান্তি বজায় রাখা এবং সীমান্ত রক্ষায় এই বাহিনীর অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। জানান, আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে বিজিবিকে। বর্ডার গার্ড বাংলাদেশকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে রূপান্তরের নিমিত্তে বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041-এর পরিকল্পনাও আমরা গ্রহণ করেছি। হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। তাছাড়া আমরা ফ্লোটিং বিওপিও প্রতিষ্ঠা করেছি। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। নিজেদের স্বার্থে বাহিনীতে শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দেন প্রধানমন্ত্রী। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একটি কথা সবসময় মনে রাখতে হবে, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন, কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। বিজিবি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক সহ 7 সদস্যের প্রতিনিধি। পরে পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।